ধারি স্বাধীন নামে এলো কলঙ্কের জোয়ার নারী স্বাধীন তার নামে এলো কলঙ্কের জোয়ার একে নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার থেকে না ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের নীরে এত কষ্টের কি দরকার নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার একে নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা ঠিক না যেই বান্দাটা যত দিতে ওই বান্দা তত আল্লাহর জান্নাতের নিকটে এই জন্য আমার বাবা আমার চেয়ে ভালো আমার দাদা তার চেয়েও ভালো কারণ তারা রসুলের আমার চাইতে একটু হলেও নিকটে আর আমি তাদের থেকে পরে আসার কারণে আমি পয়াগম্বরের জামানো থেকে অনেক পিছনে এ মুসলমান খুব বুঝবেন আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগের কথাও যদি চিন্তা করেন গ্রামগঞ্জে কোনো মা বোন যদি হাঁটতো বোন হাঁটার সময় পর পুরুষ যখন নজরে পড়ে যেত এই ঘোমটাটা নাক পর্যন্ত দিয়া সুন্দর করে কোন বাড়ির উদানের ভিতরে লুকায় গাছের আড়ালে লুকাইত রাস্তা দিয়ে হেঁটে যায় সামনে কোনো পুরুষ যদি পড়ত পুরুষ মানুষকে দেখলে সাথে সাথে ঘোমটা দেয় যদিও বয়স হয় ষাট বছর যদিও বয়স হয় সত্তর বছর এই ষাট বছরের মুরব্বীটা পর্যন্ত অরণা টেনে দিয়ে গাছের আড়ালে যাইত যখন গোসল করতো গোসল করার পরে কাপড়টা কোনো মানুষের সামনে নাড়তো না এই কাপড়টাও আড়ালে নাড়তো যেন কোনো পর তার কাপড় না দেখতে পারে আর বর্তমান জামানার মা বোনেরা কোনো পুরুষকে দেখলে পলাবে তো দূরের কথা বুকে ওর না থাকলে সেটাকে সরায়া সরায় দেয় এ মুসলমান ভাইরা আমার যার কারণে জামানার হাল তেমন আবার চাই স্বাধীনতা ইসলাম কি নারীদেরকে স্বাধীনতা বেশি দিছে না কম দিছে আল্লাহ ইসলাম নারীদেরকে স্বাধীনতা দিছে বেশি আর এরা কয় সমান অধিকার চায় কত বড় বে আকল হলে ইসলাম তোর বেশি দিলেও তুই এটার কমাইয়া স্বাধীনতা চাস আর বাংলাদেশের যারাই নারীদের স্বাধীনতার স্লোগান দেয় এরা সব হলো লুচ্চা বদমাসের দ মনে রাখবেন শিয়াল যেভাবে মুরগির স্বাধীনতা চায় বাংলাদেশের নারীবাদী পুরুষগুলো ওই শিয়ালের মতো চায় যে এই নারী যদি প্রকাশ্যে খোলামেলা চলে এদেরকে হেনস্থা করতে সহজ এদেরকে ভোগ করতেও সহজ ঠিক শিয়ালের মতো এই সমস্ত লজ্জা গুলো নারীদের স্বাধীনতা চায় আগের কালের মা বোনরা পুরুষদেরকে দেখলে পর্দা করতো হেজাব টেনে দিত নেকাপ টেনে দিত না দিত লুকায় যাইত বর্তমানের মেয়েরা পুরুষদেরকে দেখলে আরো হোম রিখে পড়ে পুরুষ দেখলে হুমড়ি খায় পর কি আবার সেরা গুনছে মুসলমান রাস্তায় নারী বাজারে নারী যেখানে যান সেখানে নারী আর আমরা সব এখন ঘর জামাই বসে আছি শ্বশুর বাড়ি এই জন্য নারীদের বয়স যদি একটু বেশিও হয় আর আপনি যদি খালি কোনোমতে মতো আংটি ডাকেন গেছেন কোন অ্যাঙ্গেল থেকে আবার আংটি মনে হয় বয়স বেশি নাকি মাত্র চল্লিশ বিয়ে আরেকটা করবে করবে ভাব আর যদি কোনো মতে বাজারে গেছে দোকানে গেছে মার্কেটে গেছে পাশের দোকানের সারিওয়ালা দোকানদার কয় ভাবি ভাবিয়েছে তাড়াতাড়ি চা দে এই চা দিয়া শুরু হয় এই গুনা যেতে যেতে বিছানা পর্যন্ত গড়া এ মুসলমান ফেতনার জামানা অনেক বেশি গুনা চতুর্দিকে হাত ছাড়িয়ে দিয়া ডাকে যার কারণে মা বোন এই অবস্থা আল্লাহ আল্লাহ রসুল সুল্লুল্লাহ বলেন আর নিশা ও হাবাই সেতন জমিনের মধ্যে নারী জাতিরা হলো শয়তানের রশি এখান থেকে যেই বান্দা যত দূরে থাকবে আল্লাহ পাক তাকে তত বড় বুজুর্গ বানায় দিবে সুবহানাল্লাহ এ মুসলমান জামানা এই জন্য রসুলের নিকটে যারা আল্লাহর নিকটে তারা আল্লাহর জান্নাতের নিকটে তারা রসুল থেকে দূরে যারা তারা জাহান নামের নিকটে আমাদের বিশ বছর আগের কথাও যদি আপনাদেরকে বলি আপনারা মিলায় দেখেন তো আপনার দাদা আপনার বাবা প্রতিদিন সকাল বেলা তেলাওয়াত না করে কোনোদিন কাজের মধ্যে হাত দিত না সকালে ফজরের নামাজের পরে সুরাইয়া সিনের তেলাওয়াত আবার মাগরিবের নামাজের পরে ওয়াকার তেলাওয়াত আবার এশার নামাজের পরে সুরা মুলকের তেলাওয়াত প্রতিদিন তেলাওয়াত করে তিন বেলা চার বেলা করে আমাদের মা বাবারা কোরআন তেলাওয়াত করত আমরা কয় বেলা করি কথা কয় না আমাদের অবস্থা এমন ঘরের মধ্যে টিভি আছে টিভিটা ঢাকাও আছে কিন্তু কোরআন যেটা আছে কোরআন ঢাকার মতো কাপড়ও নাই যার চিন্তা ধুলা বালিতে কথা যদি বলি ছোটবেলা থেকে যখন থেকে বুঝ আসছে আমি দেখতাম কোন টিভির আওয়াজ নয় রেডিওর আওয়াজ নয় গানের আওয়াজ নয় ঘুম যখন ভাঙতো আমার বাবার কোরআন তেলাওয়াতের সুমধুর ধ্বনিতে আমাদের ঘুম ভাঙত অথবা সকালবেলা ঘুম ভাঙত মায়ের জিকির শব্দে যখন ঘুম থেকে দেখতাম মা তুসবিটা হাতের মধ্যে করে মায়ের কাছে যে সুন্দর করে মায়ের কোলের মধ্যে মাথা দিয়া রাখতাম হাতায়ের মধ্যে মাথার মধ্যে হাতটা বুলাই দিয়া দিয়া বলতো আল্লাহ তুমি ছেলেটারে আলম বানাও ছেলেটারে আল্লাহ বানাও ছেলেটার বিপদ থেকে হেফাজত করো আবার জিকির করতো দোয়া দোত করে মাথার মধ্যে ফোঁদ দিয়ে দিত আমরা আমাদের বাচ্চাকালের ছোটবেলায় আমাদের ঘুম ভাঙতো মা বাবার ওরা আল্দালতের আওয়াজে আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল আর ফেসবুক আর ইউটিউবের আওয়াজে এই বাচ্চারা কি শিখবে কেমনে মানুষ হবে

আর আমাদের লোকেরা দুই সালে হজর বিরোধী দেখে আগাম গগাম কইরা দুর্নীতি করে চুরি করিয়া বলে আমি কোনোদিন গুনাহ করি নাই হে আমি বলবো শয়তানত তাকে দেখিলে লত যাবাই ঠিক কি না এ ভাই আমার অথচ অথচ আমিরমিনি হজাত অমর অমরী আল্লাহ তালা আহম তো একদম সাহাবি যার বেলায় রসুম সাল্লাইসাল্লাম বলেছেন আমার পরে যদি কোন নবী আল্লাহ পাঠাইতেন তো হইতো অমর সোহান বললেন যে লস না লাভ হইল একটা জান্নাতে গাছ লেগে তে এখনো বলে না এখন যারা বলছেন আরেকটা জান্নাতে গাছ লেগে গেছে সুতরাং যতক্ষণ থাকবেন সুবাহ আল্লাহ বলবেন তো ইনশাল্লাহ আওয়াজ দিবেন তো ইনশাল্লাহ আমির উন্মিনের ব্যাপার আল্লাহ নবী বল এরে আমার পরে কেউ যদি নবী আসতো কাদিয়ানি নবী হইতো কথা বুঝে না কাদিয়ানি হইতো কাদিয়ানি নবী না তারা যারা মানবে তারাও কা তারা যারা সাপোর্ট করবে তারাও কা ফের কথা কয় না কি হবে শেষ নবীজির বলে দাবি করে যদি ওই নবীর কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উন্নত বলে দাবি করে যদি ওই নবীর আর কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক না। এ বক্স বলা আল্লাহব আকরব্দুল আলমিনের হাবিব বলেন লৌ কান বাদী নাবি আমার পরে কোনো নবী যদি আল্লাহ্ আকরব্দুল আলামিন পাঠাইতেন আমার পরের নবীটাই হয়তো আমার সাহাবি সমর এত দাম এত দাম এত দাম অমরদাতি আল্লাহ তালান দেখেন যেখানে ওই লতিফ কাসজাবি এই এই লোকটা যখন বলে আমার কোনো গুণা নাই সেখানে চিন্তা করে দেখেন অমর ডাক দেয়া বলতেছেন অমরদা দিয়ে লাহুত আলান হুজামানা একজন সাহাবি ছিলেন নাম চতু বড় নেমানদা দিয়ে ল হু কাছে হজত হোজাইফার কাছে মুনাফিকের দিয়ে রাখছিলেন মদিনার কণ কণ মুনাফিক কেউ না জানলেও জানতো কে বলে হোজাইফা আমি রুল মুমিনিন একদিন তার কাছে যায় যে ডাক দে বলে হোজাইফা আমাকে একটু বলো আমি অমরের নাম ডাকি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায় আছে অমর রাদিউল্লাহ তাআলার মতো একজন অর্ধ জাহানের খলিফা উনি বলতেছেন আমার নামটা কি ইমানদারের খাতায় নাকি মুনাফিকের খাতায় একটু বলো ওজাইফা ডাক বলতেছে হে আমিরুল মুমিনিন আপনি আমাকে জিজ্ঞাসা করছেন বলাটা আমার জন্য উচিত ছিল কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ আছে কার নাম মুনাফিকের খাতায় তার নাম ইমানদারের খাতায় এটা বলা যাবে না আমিরুল মুমিনিন পেরেশানিতে পড়ে গেলেন আরে আমার নামটা যদি মুনাফিকের খাতায় থাকে জাহান্ন আর আমার নামটা যদি ইমানদারের খাতায় থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমিরুল মুমিন টেনশন করতেছে কি করবে কি করবে বারবার পেরেশানি বারবার টেনশনের মধ্যে আমিরুল মুমিন তিন দিন রাত অতিবাহিত করবে তিন দিন গেল তিন রাত গেল ঘুম আসে না চোখের মধ্যে কোনো ঘুম নাই আমিরুল মুমিন টেনশন করে আহারে আমার নামটা কি যেই না জানি মুনাফিকের লিষ্টটির মধ্যে ঢুকে গেছে অমরের মতো একজন সাহাবি অর্ধ জাহান চালাইল সেই সাহাবি যদি চিন্তা করে আমাদের চিন্তা লাগবে কি লাগবে না বেশি না কম এ মুসলমান নবীর উম্মত তিন দিন পরে একদিন রাত্রি বেলা গভীর রাত সাহাবি হোজাইফার দরজার মধ্যে যে উমর বলে হোজাইফা দরজাটা খুলো হোজায়ফা রাখ দিয়া বলে আমি কে বলে আমি আমিরুল মুমিনী নব ফা বলে হুজুর এত রাত্রিবেলা কেন আপনি আমার দরজার সামনে হাজির একবারের খবর যদি পাঠাই দেন আমি আপনার সামনে চলে যেতাম আফওয়ান মাফ করবেন অমর রাদি আল্লাহকে বলতেছেন হুজুর কি করতে পারি আপনার জন্য বলেন আমি অমর ডাক দেয়া বলে হোজায় ফা আমি তোমার কাছে এমন কোনো কিছু চাওয়ার জন্য আসি নাই কেবলমাত্র একটা কথার জবাব দেওয়ার জন্য তোমার কাছে আসলাম সেই জবাবটা তুমি সত্য সত্য আমার কাছে দিবা আমিরুল মুমিনিন ওমর ডাক দেয়া বলেন হুযায়ফা আমি আমিরুল মুমিনিন কতদিন hayat পাই আমার জানা নাই তবে আমার কালের পর তুমি হুযায়ফা আমার লাশের জানাজার নামাজ পড়বা কিনা জবাব দাও ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন হুযায়ফা আমার ইন্তেকালের পর আমার জানাজা পড়বা কিনা হোজায় ফাটাক দিয়ে বলেন কি বলেন আমিরুল মমিনিন আপনার মতো একজন সাহাবি যার ব্যাপারে আমার পয়ম্বর মাসলা দিয়া দিছে কেউ যদি নবীর পরে আসতো সেই হয়তো আপনি আপনার মতো একজন সাহাবির জানাজার নামাজ আমি পড়বো না এটা কেমনে হয় আমিরুল মমিন এই কথার জবাব নেওয়ার জন্য গভীর রাতে আপনি আমার কাছে আসছেন টেনশনের কারণ নাই আপনি ভাষায় যে নিশ্চিন্তে ঘুমান ওয়াদা করলাম হায়াত যদি থাকে আপনার জানাজা আমি পড়ব। আমির মুমিনি এবার নিশ্চিন্ত হয়ে গেল উনি আল্লার কাছে হাত তো দায় আলহামদুলিল্লাহ মালিক আমার প্রশ্নের জবাব মিলে গেল হোজায় আমার জানা নামাজ পড়বে আমি খুশি হোজায় ভডাক বলে এইটা কথার জবাব নেওয়ার জন্য গভীর দেব নে আমার দরজায় কেন এই কথাটা জানার জন্য আপনার মন কি দরকার আমি ডাক দিয়া কয়ে হোজায়ফা বুঝবি না সেদিন তোর কাছে আমি জানতে যাইলাম। আমার নামটা কি মুনাফিকেরি খাতায় নাকি ইমানদারের খাতায় সেদিন তুমি আমাকে জবাব দাও নাই আমি পেরেশান না জানি আমার নামটা মুনাফিকের খাতায় আছে আমি টেনশন করতেছি কবরে যাওয়ার পরে জালনাত পাবো নাকি যাহার নাম পাবো আমি জানি মদিনার সব মুনাফিকের লাশের জানাজা অন্য কেউ পড়লেও তুমি হোজায়ফা পড়ো না কারণ তুমি জানো কে মুনাফিক কে ইমানদার এই জন্য আমি তোমার কাছে প্রশ্ন করতে আসলাম আমার লাশের জানাজাটা তুমি পড়বা কিনা তুমি যেহেতু পড়বা তার মানে আমার বোঝা হয়ে গেল আমি অমরের নামটা মুনাফিকের খাতা নাই ইমানদারের খাতা বন্দে গানে খাসে আল্লাহ মুলগুয়ু

প্রত্যেকটা মানুষ গুনা করে হুজুর বলেন আলেম বলেন যার ভেতরে যত ইমান তার পিছনে তত শয়তান মনে রাখবেন যেই ঘরের মধ্যে টাকা বেশি চোর সেই ঘরে যায় যেই ঘরের স্মরণ আছে চোর সেই ঘরে যায় মনে রাখবেন যে লোকের দিলের মধ্যে ইমানের নূর আছে শয়তান সেই লোকের কাছেই যায় এর ধোকা দেওয়ার জন্য শয়তান পাগল হয় এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা টেনশন কারণ নাই

আই আত্মা দিয়েছেন কে নাসিল করেছেন কে আল্লাহর কথা সত্য না মিথ্যা আমার আল্লাহ ডাক দিয়ে বলে সারা দুনিয়ার বান্দা গুনাহাগার বান্দা যদি গুনাহা না করত। অন্য কোন জাতিকে আমি আল্লাহ বানাই দিতাম ওরা গুনাহা করত আবার আমি আল্লাহ দরবারে তো বা করতো এ মুসলমান এখানে আমরা যত গুলা বান্দা আছি প্রত্যেকটা বান্দা গুনাহার তবে আমার আল্লাহ বলেন টেনশনের কারণ নাই আমি আল্লাহ এমন দয়াময় আল্লাহ এমন দয়ার আল্লাহ বান্দা তোমার গুনা যেখানে শেষ আমি মাওলার রহমত সেখানে শুরু এই জন্য আমার আল্লাহ বান্দাকে দুইটা আমল শিখাই দিয়েছেন কয়টা কথা কয় না দুইটা এক নম্বর ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি এক নম্বর হলো ইস্তেকফার করো দুই নম্বর বান্দা তওবা করো ইস্তেকফার মানে আল্লাহর দরবারে গুণা থেকে মাফ চাওয়া আর তওবা মানে সামনে কোনো দিন গুণা না এটার ব্যাপারে ওয়াদাবদ্ধ হওয়া আমার আল্লাহ বলেন কেউ যদি ইস্তেকফার আর তওবা করে আমি আল্লাহ বান্দার দুনিয়ার জিন্দিগিতে সমস্ত যত নিয়ামত দরকার সব নিয়ামত দিয়া ভরপুর করে দিব এ ভাইরা আমার খুব বুঝবেন কেউ যদি আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তেক ভার করেন নবী বলেন প্রত্যেক দিন কেউ যদি শোয়ার আগে অন্তত বা দিনে যখনই মন চায় গুনার কথা চিন্তা করি কেউ যদি বলে আস্তাগ নবী ডাক দিয়া বলেন পাহাড় সমান যদি গুণা হয় সমুদ্রের ঢেউ সম পরিমাণ যদি গুনা হয় সমুদ্রের ফানা পরিমাণ সমান যদি গুনা হয় আমার পয়াগম্বর বলেন একবার স্টেলফার মাধ্যমে আল্লাহ পাক বান্দার সব গুনাগুলো মাফ করে দেয়